প্রেম করে কি বিয়ে করা যায়? কি পরিমাণ নগদ টাকা, স্বর্ণ জমি, গাড়ি বাড়ি থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায়? কুরবানির গোশত তিনটি ভাগ করা হয়, এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য, আর এক ভাগ গ্রামের একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়। বক্ত শুরু হওয়ার পূর্বে আজান দেওয়া যাবে কি? বর্তমানে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদেরকে অনুসরণ করা যাবে কি? আপন ভাইরার মেয়েকে বিবাহ করা যাবে কি? ভিতরের নামাজে প্রতিদিন হাত তুলে দোয়া কুনুত করতে হবে নাকি মাঝে মধ্যে পড়লেই হবে? গরুর গোবর শুকিয়ে লাড্ডু বানিয়ে পুরানো যাবে কি? বা যেই বাড়িতে ছবি থাকে সেই ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে না? এখন প্রশ্ন হলো, সেই ঘরে সালাত আদায় করলে সালাত হবে কি? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের কাছে প্রশ্ন এসেছে সালাতে সূরা আর-রহমান, আর-রহমানের উত্তর হিসাবে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতের অর্থ উত্তরে লা বিশাইইম মিন নিয়ামিকা রাব্বানা ওয়া নুকাদ্দিবু ফালাকাল হামদ, ইমাম মুক্তাদি কে কিভাবে বলবে? আসলে এখানে অনেকবারই ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান এই আয়াতটা এসেছে, অনেকবারই এসেছে। সুতরাং এর জবাবে ইমাম যতটুকু পাঠ করেন শেষে একবার বললেই যথেষ্ট হবে। ইমাম সারাবে পড়বেন বলবেন, আর আপনারা মুক্তাদি যারা আছেন তারা নীরবে বলবেন, এবং পাঠ করার সূরা আর-রহমান পাঠের শেষে একবার বললে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন এসেছে, আমাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে সংশ্লিষ্ট মসজিদের মুসল্লিরা চাউল টাকা তুলে আত্মীয় স্বজনদের খাওয়ানোর নাম করে 4-5 বড় ডেকচি খিচুড়ি পাক করে, সবাই খায়, এমনকি মৃত্যু পরিবারটিও টাকা চাউল দিয়ে থাকে। মৃত্যু রুহের মাগফিরাতে এরূপ করা কি বেদাত হবে? মৃত্যুর রুহের মাগফিরাতের জন্য এটা বেদাত হবে, তবে এই সাউন্ডটা হচ্ছে না, তবে যদি মাইয়েত এর আত্মীয় স্বজন মাটি দেওয়ার জন্য জানাজা অংশগ্রহণ করার জন্য আসে আর তাদের খাবারের কোনো ব্যবস্থা না থাকে, সেজন্য গ্রামবাসী অথবা প্রতিবেশীরা খাবারের ব্যবস্থা করে, সেটি বিদাত হবে না, বরং সেটি মেহমান হিসাবে সে কাজটি করা হচ্ছে উত্তম কাজ। মাইয়েতের বাড়ি থেকে বা মাইয়েতের পরিবার থেকে কোনো ধরনের খাবারের আয়োজন করা যাবে না, বরং প্রতিবেশীরা রান্নাবান্না করে মাইয়েতের বাড়িতে খাবার পাঠাবে, বুঝতে পেরেছেন? কারণ তারা শোকাহত, তারা কষ্টে আছে, তাদের রান্না করার সময় নেই, তাদের রান্না করার সুযোগ নেই, বরং প্রতিবেশীরা রান্না করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। এক্ষণে এমন যদি হয় যে মাইয়েতের বাড়িতে অনেক মেহমান এসেছে, কেউ খাবারের ব্যবস্থা করছে না, তাহলে তো মাইয়েতের পরিবারকে এই দূর থেকে আগত মেহমানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে, সেটা করলে কোনো দোষনীয় নয়, তবে মাইয়েতকে কেন্দ্র করে কোনো ধরনের খাবারের আয়োজন করা যাবে না। আরেকটি প্রশ্ন আছে, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি? সামনে রমজান মাস আসছে, ফিতরা নিয়ে প্রশ্নগুলো আসছে, আপনারা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন, টাকা দিয়ে ফিতরা আদায় করার ব্যাপারে স্বয়ং সাহাবাই কেরাম বিরোধিতা করেছেন, সুতরাং যেখানে আল্লাহ রাসূলের সাহাবী বিরোধিতা করেছেন সেখানে আমরা যাব না, বরং আপনারা আপনাদের খাদ্যদ্রব্যের যেটা প্রধান খাদ্যদ্রব্য সে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাছে প্রশ্ন এসেছে, সফর অবস্থায় ফজরের দুই রাকাত সুন্নাত পড়ার প্রয়োজন আছে কি? আসলে ফজরের সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকলেও ফজরের দুই রাকাত সুন্নাত সালাত কখনো ছাড়তেন না, সুতরাং সফরে থাকলেও ফজরের দুই রাকাত সুন্নাত সালাত আদায় করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে, জামাতের শহীদ ফরজ সালাত আদায়কালে মোবাইল ফোন বেজে উঠলে করণীয় কি? যদি এমত অবস্থায় অর্থাৎ সালাতরত অবস্থায় মোবাইল ফোন বেজে ওঠে তাহলে সে সময় সেই অবস্থায় অবশ্যই ফোনটা অফ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশকালে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাতরত অবস্থায় সামনের দরজা খুলে দিয়েছেন বলে প্রমাণ আছে, সুতরাং সালাতের এটা কাসিরুল আমল হবে না,
বরং অন্যের সালাতে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য চেষ্টা করতে হবে আর সেই সাথে মোবাইল ফোনটা অফ করে দিতে হবে অথবা রিংটা বন্ধ করে দিতে হবে এরপর একটা প্রশ্ন হচ্ছে কুরবানির গোশত তিনটি ভাগ করা হয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়-স্বজনের জন্য আর এক ভাগ গ্রামের একটা নির্দিষ্ট স্থানে রাখা হয় জমা করা হয় গরীব মানুষের জন্য এখান থেকে আবার যারা কুরবানি দিয়ে থাকে তারাও একটা ভাগ নিয়ে থাকে এইভাবে কুরবানির অংশ থেকে গ্রহণ করা এটা কি ঠিক হবে আসলে দেখুন যে জিনিসটা যে ভাগটা মানুষকে দান করা হয় অর্থাৎ গ্রামের দরিদ্র মানুষের জন্য এক জায়গায় জমা করা হয় সেখান থেকে যারা দান করছেন তারা যদি আবার ফিরিয়ে নেন তাহলে দান করে সেটা আবার ফিরিয়ে নেওয়া হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলছেন ওটা হলো বমি করে সেটা আবার খেয়ে নেওয়ার মতো সুতরাং এই কাজ করা যাবে না ওটা দরিদ্র মানুষের জন্য যদি তারা প্রয়োজনে ভাগে একটু বেশি পায় পাক না তারা তো সারা বছর খেতে পায় না আপনি তো সারা বছর গোশত খান সুতরাং আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে সেজন্য তো আপনি দিয়েছেন আর যাদের দেওয়ার সামর্থ্য নাই ওটা তাদের জন্য দরিদ্র মানুষের জন্য ওখান থেকে আপনার নেওয়ার কোনো সুযোগ নাই ওটা দরিদ্র মানুষের জন্যই ভাগ করে দিতে হবে একটি প্রশ্ন এসেছে যে মহিলারা কোন পদ্ধতিতে সালাত আদায় করবে মহিলা এবং পুরুষ সালাত আদায়ে কোনো পার্থক্য নেই মৌলিকভাবে মহিলা এবং পুরুষের সালাত আদায়ের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই পার্থক্য আছে ড্রেস পোশাকে পুরুষরা হালকা পোশাক পরলেই হয় কিন্তু মহিলাদের পোশাক হতে হবে পুরো পর্দার সহিত আর ইমামতি করার ক্ষেত্রে যদি মেয়েরা জামাত করে তাহলে ইমাম সামনে যেতে পারবে না ইমাম বরং কাতারের মধ্যখানে দাঁড়াবে এই দুটাই পার্থক্য সালাত আদায়ের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই আরেকটি প্রশ্ন হলো কেউ যদি ওসিয়ত করে মারা যায় যে আমি মৃত্যুর পরে একটা গরু জবাই করে লোকজনকে খাওয়াইয়ে দিবে আসলে মাইয়্যিতের ওসিয়ত পালন করা কখনো ফরজ কখনো মুস্তাহাব আবার কখনো হারাম যদি তার ধন সম্পদের ব্যাপারে তার সম্পদের ব্যাপারে এক তৃতীয়াংশের কমে কোনো ওসিয়ত করে যায় মাদ্রাসাকে দিতে বলে অথবা তার মৃত ছেলের সন্তানদেরকে দিতে বলে যায় এই ধরনের ওসিয়ত পূরণ করা হচ্ছে ফরজ আর মুস্তাহাব ওসিয়ত কোনগুলো যদি মাইয়্যিত ওসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে অমুক ভালো আলেম যেন আমার জানাজার সালাত ইমামতি করেন এটা ওসিয়ত পূরণ করা হচ্ছে মুস্তাহাব আর যদি এমন বলে যে আমি যেখানেই মারা যাই আমার কবরটা যেন সৌদি আরবে হয় এই ধরনের ওসিয়ত পালন করা যাবে না হারাম তো এক্ষণে গরু জবাই করে যে খাওয়াতে বলেছে এই বিষয়টি তার ভুল ওসিয়তটা ভুল কারণ দান সাদাকা করতে হবে মানুষকে খাওয়াতে হবে নিজের জীবদ্দশায় আর যদি পরে খাওয়াতে চায় সন্তানেরা গরিব মিসকিনকে দান করে দিতে পারে মাদ্রাসায় দান করতে পারে সেগুলো সাদকায়ে জারি হিসাবে গণ্য হবে অতএব যদি এ ধরনের ওসিয়ত করে তাহলে এটা না করে বরং তার পক্ষ থেকে মাদ্রাসা মসজিদ অথবা এতিমখানায় টাকা দান করে দিবে এটাই উত্তম হবে আরেকটি প্রশ্ন এসেছে যে খুতবা আরবিতে দেওয়া যাবে কি খুতবা তো আপনারা আরবিতেই দেন প্রথমে বলে না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু এটা তো আরবিতেই খুতবা আরবিতে খুতবা দেওয়ার পরে আমাদের বাংলা ভাষাভাষীদের উপদেশ দেওয়ার জন্য আমরা খুতবার সাথে কোরআন এবং হাদিসকে বাংলায় অনুবাদ করে দিই মাত্র সুতরাং আমাদের যেমন আরবিতে খুতবা দেওয়া হয় তেমন বাংলাতেও দেওয়া হয় তাতে অসুবিধা নেই আরেকটি প্রশ্ন এসেছে গরুর গোবর শুকিয়ে লাড্ডু বানিয়ে পুরানো যাবে কি এগুলো শরীয়তের বিধান শুধু মানুষের জন্য এবং জিনের জন্য গরু ছাগলের জন্য নয় এবং গরুর গোবরের জন্য নয় আপনি গরুর গোবরকে লাড্ডু বানাবেন নাকি আরো কিছু বানাবেন তাকে পুড়াবেন নাকি মাঠে ফেলে দিবেন এগুলো নিয়ে শরীয়ত কিছু বলে না আপনি করতে পারবেন দাদি ও নানিকে বিবাহ করা যাবে কি এটা আবার কেমন প্রশ্ন দাদি এবং নানিকে বিবাহ করা হারাম দাদি ওপরে যত উদ্ধতন আত্মীয় যাবে সব হারাম আপনার সন্তান মেয়ে মেয়ের মেয়ে তার মেয়ে যত নিচে যাবে সবই হারাম এক কথায় যারা উপরের মাহারাম এবং নিচের মাহারাম তাদের যত নিচে যাবে
সবই হারাম যত উপরে যাবে সবই হারাম দাদি হারাম দাদির মা হারাম দাদির দাদি হারাম সবাই মাহরাম অতএব দাদি বা নানিকে বিবাহ করা হারাম যাবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একজনে প্রশ্ন করেছেন যারা বিড়ি জর্দা গুল ইত্যাদি খায় এটা দেখে ইমামতি করা যাবে কি একই প্রশ্ন একাধিক ভাই করেছেন আসলে দেখুন বিড়ি জর্দা গুল তামাক আলাপাতা সাদা পাতা যাই বলেন না কেন আপনারা প্রত্যেকটার উৎস কিন্তু একই একই জিনিস থেকে তৈরি যেটা নেশাদার দ্রব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মাদক আর প্রত্যেক মাদক হচ্ছে হারাম সুতরাং আপনি মুমিন সালাত ও আদায় করবেন আবার হারামও খাবেন এটা কেমন মুমিন আপনাকে তো নিষিদ্ধ বিষয়গুলি পরিহার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি মাদক সেবন করে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না সুতরাং আপনি ইমাম আপনি মানুষকে সংস্কার করবেন আবার মাদক সেবন করবেন সুতরাং এই ধরনের কোন মানুষকে মসজিদের যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন জেনে শুনে এদেরকে ইমামতের দায়িত্ব না দেন তাহলে এটা আমানতের খেয়ানত হবে কারণ একজন মুত্তাকি পরহেজগার মানুষকেই ইমামতের দায়িত্ব দেওয়া উচিত যদি কারো মধ্যে এই ধরনের ত্রুটি থাকে তাহলে তিনি অবশ্যই সংশোধন হবেন এরপরও সমাজে এমন অনেক বিষয় থাকে যে প্রভাব খাটিয়ে অনেকে ইমামতিতে থাকেন আবার অনেক মসজিদের দায়িত্বশীলরা আছেন যারা এই ইমামকে ছাড়তে চান না তার ব্যক্তিগত ভালোবাসার কারণে তাহলে এরকম যদি হয় তাহলে ওই ইমামের সালাতের সমস্যা তার পিছনে মুক্তাদি যদি সালাত আদায় করে তাহলে তাদের সালাতের কোনো সমস্যা হবে না বরং তিনি এই কবিরা গুনাহ করার কারণে তিনি ফাসেক ফাসেকের ফিরস্তানে সালাত আদায় করা যাবে আরেকটা প্রশ্ন হচ্ছে ইমামের কিরাতের মধ্যে কোরআন তেলাওয়াতে ভুল হলে সালাত হবে কি আসলে তেলাওয়াতে ভুল হওয়ার কারণে সালাত বাতিল হবে না আবার যদি ইমামের ভুল হয় তাহলে ইমাম তার জন্য দায়ী এর জন্য মুক্তাদির সালাতের কোনো সমস্যা নেই রমজান মাসে ইফতার তাড়াতাড়ি করতে বলা হয়েছে এখানে খাওয়া তাড়াতাড়ি করতে বলা হয়েছে না সময়ের সাথে সাথে ইফতার করতে বলা হয়েছে আসলে ইফতার তাড়াতাড়ি করতে বলা হয়েছে মানে সূর্যাস্তের সাথে সাথেই সাইম ইফতার করবে তাড়াতাড়ি বলতে এমনটা নয় যে তিনি সূর্যাস্তের আগেই ইফতার করে ফেলবেন সেটা নয় বরং সূর্যাস্তের সাথে সাথেই সাইম ইফতার করবেন এটা বলা হয়েছে আর আমাদের দেশে দেখা যায় যে ইফতারের এত বাহারি আইটেম থাকে এই বাহারি আইটেম খাইতে খাইতে ইফতার করা সুন্নাত ইফতার করবেন এটা অবশ্যই কিন্তু ফরজ সালাত মাগরিবের সালাত আদায় করতে করতে জামাতি ফেল অথবা অনেক সময় সালাতের টাইমে চলে যাবে এমনটা যেন না হয় আচ্ছা আমাদের মধ্যে এমন অনেক ইমাম আছেন যারা মসজিদের কাছাকাছি থেকেও জামাতে সালাত আদায় করেন না এটা আদৌ কাঙ্ক্ষিত নয় আমরা চেষ্টা করব যারা ইমাম আছেন তারা কথা কাজে যেন মিল থাকে এই চেষ্টা আমাদের করতে হবে একটি প্রশ্ন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী ছিল আমরা কি 9 জন স্ত্রী রাখতে পারি না রাসূলের 9 জন নয় বরং রাসূলের 11 জন স্ত্রী ছিল এবং দুইজন আরো দুইজন স্ত্রী ছিল যাদেরকে ঘরে আনার আগেই তালাক দিয়ে দিয়েছিলেন তো এটা রাসূলের জন্য খাস ছিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রাসূলকে বলছেন যে তুমি যদি আরো চাও শুধু 11 জন 13 জন নয় যতজন মেয়েকে ইচ্ছা তুমি বিবাহ করো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল আর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা অপশন রেখেছেন 4 জন সর্বোচ্চ 4 জন এর বেশি করলে সেটি অবশ্যই হারাম হবে আরেকটি প্রশ্ন এসেছে আমি একজন মুয়াজ্জিন আমার প্রশ্ন হলো আজান দেওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে কি আজান দেওয়া একটি ইবাদত আর ইবাদতের পূর্বে আরেকটি ইবাদত করতে হলে দলিল লাগবে যেহেতু এই ব্যাপারে কোনো দলিল বর্ণিত হয়নি সুতরাং আজানের পূর্বে বিসমিল্লাহ বলা প্রয়োজন নেই আরেকটি প্রশ্ন হলো কি পরিমাণ নগদ টাকা স্বর্ণ জমি গাড়ি বাড়ি থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায় হজ ফরজ হওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন যে যার সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ তওয়াফ করার সে যেন হজ করে এটি ডিপেন্ড করবে আপনার নগদ অর্থ সেখানে যাওয়ার জন্য সেখান থেকে ফিরে আসার জন্য সেখানে খরচের জন্য যে অর্থ প্রয়োজন সে অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হজ করবেন যদি আপনার দেখা যায় যে আপনার স্থাবর সম্পত্তি রয়েছে যে স্থাবর সম্পত্তিগুলো আপনার জন্য অনেক
সেক্ষেত্রে আপনি কিছু জমি বা কিছু জায়গা বিক্রয় করে হজে যেতে পারবেন বা হজে যাওয়া আপনার ফরজ হয়ে যাবে যদি আপনার পরিবার আপনার পরিজন থাকা খাওয়া ইত্যাদির পরেও অনেক সম্পদ বেশি থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আরেকটি প্রশ্ন এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার প্রথম তাকবীর ছাড়া অন্য কোন তাকবীরের সময় হাত উঠিয়েছেন বলে কোন সহিহ হাদিস বর্ণিত হয়নি তাহলে আমরা চার তাকবীরে হাত উঠাবো কেন তো বিষয়টি হলো শরীয়তের বিধান আমরা কিছু সরাসরি রাসূলের হাদিস থেকে পাই আবার কিছু বিষয় সাহাবায়ে কেরামের আমল থেকে পাই তো আমরা স্পষ্টভাবে সাহাবায়ে কেরামের আমল থেকে পাই যে তারা চার তাকবীরেই হাত উত্তোলন করেছেন সুতরাং স্বাভাবিক সালাতে যেমন আমরা হাত উত্তোলন করার আলাদা আমদলিল রয়েছে তেমনি সাহাবায়ে কেরামের আমল রয়েছে এজন্য আমরা জানাজার সালাতের চার তাকবীরে হাত উত্তোলন করব ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করছেন মুসাফির কি তাহাজ্জুদ সালাত আদায় করবে আচ্ছা মুসাফিরও তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে তাহলে সফর অবস্থায় তার দুরাকাত সালাত আদায় করাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর এক ভাই প্রশ্ন করছেন সুদের কিস্তি দেওয়ার জন্য টাকা ধার চাইলে তাকে দেওয়া যাবে কি আসলে দেখুন সুদ আদান প্রদান করাটা এটা হচ্ছে হারাম কোনো মানুষকে এই হারাম কাজ থেকে মুক্ত করার জন্য তাকে যদি আপনি টাকাটা পুরোপুরি দিয়ে দিতে পারেন ধার দেওয়া তাহলে এটা আপনার জন্য সবচেয়ে বেশি একটা নেকির কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দান করা 10 গুণ নেকি আর ধার দেওয়া 18 গুণ নেকি ওই লোকটাকে হারাম থেকে বাঁচানোর জন্য আপনার অবশ্যই চেষ্টা করা দরকার যাতে করে সে পরিপূর্ণভাবে সুদ থেকে বেরিয়ে আসতে পারে সুতরাং তাকে এই কিস্তি দেওয়ার জন্য নয় বরং সুদ থেকে যেন সে বেরিয়ে আসতে পারে সেজন্য তাকে সহযোগিতা করা দরকার আরেক ভাই প্রশ্ন করছেন আমি নিজে প্রসাব করার পর কুলুপ ঢিলা ইত্যাদি ব্যবহার করার পরেও মাঝে মধ্যে প্রসাব বের হয় সুতরাং এই ক্ষেত্রে আমার করণীয় কি সাধ্যমতো চেষ্টা করবেন তিনি পবিত্র হওয়ার জন্য তারপরেও যদি বের হয় তাহলে ধরে নিতে হবে এটা অসুখ অসুখের জন্য চিকিৎসা করবেন আর যতদিন আপনার এটা ভালো না হয় ততদিন পর্যন্ত আপনি এইভাবেই সালাত আদায় করবেন তবে আরেকটা পদ্ধতি আমরা আপনাদেরকে বলতে পারি সেটা হলো এই আপনি এক্সট্রা কাপড় ব্যবহার করতে পারেন যাতে করে আপনার পরিধানের কাপড় এটা আপনার পেশাব করার পরপরই পেশাব লেগে অপরিচ্ছন্ন হয়ে না যায় সেজন্য আপনি এক্সট্রা কাপড় সাথে রাখতে পারেন অথবা বড়দের জন্য যে ডায়াপার আছে এটা পাওয়া যায় আপনি প্রয়োজনে এটা ইউজ করতে পারেন যখন সালাত আদায় করবেন তখন খুলে ফেলবেন যখন আপনি পেশাব করবেন তখন আপনি এটা পরিধান করে নেবেন পেশাবের পরে তাহলে আপনার কাপড় পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ এভাবে আপনি করতে পারেন সম্মানিত উপস্থিতি আরেকটি প্রশ্ন এসেছে যে সুন্নাত সালাতের প্রথম রাকাতে ছোট সূরা এবং পরের রাকাতে বড় সূরা পড়লে সালাত শুদ্ধ হবে কি হ্যাঁ সালাত শুদ্ধ হবে বড় সূরা ছোট সূরা পড়া শর্ত নয় তবে উত্তম হচ্ছে আপনি প্রথম রাকাতে একটু লম্বা সূরা পড়বেন পরের রাকাতে একটু ছোট সূরা পড়বেন এটা মুস্তাহাব আমল তবে কেউ যদি পড়ে ফেলে যে প্রথম রাকাতে ছোট সূরা পরের রাকাতে বড় সূরা সালাতের কোনো ক্ষতি হবে না আরেকটি প্রশ্ন এসেছে যে টাকার উপর তো ছবি থাকে আমাদের যে বাংলাদেশের মুদ্রা টাকা টাকাতে ছবি থাকে আর যেই ঘরে বা যেই বাড়িতে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এখন প্রশ্ন হলো সেই ঘরে সালাত আদায় করলে সালাত হবে কি প্রথম কথা হচ্ছে ছবিটা প্রকাশ্যে আছে না গোপনে আছে কিছুর ভিতরে আছে ভিতরে থাকলে অসুবিধা নেই দুই নম্বর কথা হলো যদি প্রকাশ্যে কারো ঘরে ছবি থাকে তাহলে সেটা সরিয়ে ফেলতে হবে এটা ফরজ যদি থেকে যায় সরানোর কোনো সুযোগ না থাকে সালাতের আর অন্য কোনো জায়গা না থাকে তাহলে আপনি ও ঘরেই সালাত আদায় করবেন আপনার সালাতের যে ফরজিয়াত সেটা আদায় হয়ে যাবে আরেকটি প্রশ্ন হচ্ছে মাইয়াতের গোসলের পর যদি পায়খানার রাস্তায় মল বের হয় কি করবে আপনি গোসল দেওয়ার পূর্বেই আপনি তার পেটে চাপ দিয়ে মল বের করে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে মল বের না হয় তবে যদি বের হয়ে যায় আপনি পরিষ্কার করে দিবেন আর যদি অল্প স্বল্প হয় দরকার নেই আরেকটি প্রশ্ন হচ্ছে আমার একটি ছেলে সন্তান জন্ম হয়েছে 21 দিন বয়সে মারা গিয়েছে তার নামে আকিকা করা যাবে কি যাবে আপনি একটি সন্তান মাতৃগর্ভে যখন চলে আসে এবং 4 মাস পার হয়ে যায় এক কথায় তার জীবন দিয়ে দেওয়া হয় তারপরে যদি যে কোনো সময় মারা যায় তাহলে তার নামে আকিকা দিতে পারেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এই আকিকা দেওয়াতে কিছু উপকার আছে তার মধ্যে একটি উপকার হচ্ছে
যে আপনার এই সন্তানটি যে আপনার জন্য শাফাত করবে এই আকিকা দিলে এই আকিকার কারণে আপনার শাফাতে সহায়ক হবে এজন্য 21 দিন 7 দিন হোক 1 দিন হোক বা মরার পৃথিবীতে আসার পরেই যদি মারা যায় তারপরেও আপনি সেই সন্তানের আকিকা দিতে পারবেন আকিকা দিলে উপকার রয়েছে ভাই প্রশ্ন করছেন আমিরা জামাতের প্রকাশিত কোরআন অ্যাপ আকারে প্রকাশ করা হবে কি আমরা এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা চেষ্টা করব বৃহত্তর কল্যাণের খাতিরে আমরা এটা চেষ্টা করব ইনশাআল্লাহ এরপর এক ভাই প্রশ্ন করছেন আপন ভাইরার মেয়েকে বিবাহ করা যাবে কি যেহেতু আপন শালিকে বিবাহ করা যায় সুতরাং ভাইরার মেয়েকেও বিবাহ করা যাবে তবে একসাথে নয় স্ত্রী ঘরে থাকলে শালিকেও বিয়ে করা যাবে না আবার ওই শালির মেয়েকেও বিয়ে করা যাবে না কারণ সে হচ্ছে ভাগ্নি খালা এবং ভাগ্নিকে একসাথে বিবাহ করা যায় না ফুফু এবং ভাতিজিকে একসাথে বিবাহ করা যায় না যদি খালা মারা যায় তাহলে তার ভাগ্নিকে বিয়ে করা যাবে যদি ফুফু মারা যায় তাহলে তার ভাতিজিকে বিয়ে করা যাবে কিন্তু একসাথে নয় আর একটা প্রশ্ন হচ্ছে গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি চারিদিকে ঘেরা থাকলে অন্য কোনো মানুষের দেখার সম্ভাবনা না থাকলে গোসল করা জায়েজ উলঙ্গ অবস্থায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাবস্থায় আল্লাহকে বেশি লজ্জা করার কথা বলেছেন সুতরাং আপনি আমি মুমিন হিসেবে আমরা চেষ্টা করব পর্দা সহকারে গোসল করার আর এক ভাই প্রশ্ন করেছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা সেটা হলো আমার মা এবং আমার স্ত্রীর সাংসারিক ঝগড়ার কারণে আলাদা আলাদা খেতে চায় মানে মাও আলাদা স্ত্রীও আলাদা খেতে চায় এখন আমার করণীয় কি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে দেখুন না বোঝার কারণে বউ এবং শাশুড়ি এদের মধ্যে মিল থাকে না কিন্তু একটা জিনিস লক্ষ্য করা দরকার যে মেয়েটা তার পিতামাতা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে স্বামীর বাড়িতে এসেছে তাহলে স্বামীর বাড়ির যারা লোকজন আছে তাদের উচিত হলো এই মেয়েটাকে সার্বিকভাবে সহযোগিতা করা তাকে নিজের আত্মীয় হিসেবে গ্রহণ করা এবং আমি যদি শাশুড়ি হই শ্বশুর হই তাহলে ওকে আমার মেয়ে হিসেবে গ্রহণ করা যদি আপনি এতটুকু গ্রহণ করতে পারেন কোনো সমস্যা হবে না যে মেয়েটা তার সব ছেড়ে সে স্বামীর বাড়িতে আসলো তাকে উচিত শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার আসনে স্থান দিয়ে সেই মর্যাদা তাকে অধিষ্ঠিত করা যদি এই হিসেবে সে গ্রহণ করে কোনোদিন সমস্যা হওয়ার কথা নয় আমরা আমার মায়ের সেবা করি আমরা আমাদের পিতামাতার পিতার সেবা করি সুতরাং পিতার স্থানে শ্বশুর মায়ের স্থানে শাশুড়ি তাকে মনে করে যদি তার সার্বিক হক আমরা আদায় করার চেষ্টা করি কোনোদিনও এই সমস্যা সৃষ্টি হবে না এর পরেও যদি আপনার সম্ভব না হয় মিলে থাকার মানে আপনার যদি সম্ভব না হয় তাহলে আমরা পরামর্শ দেব অবশ্যই মায়ের হক আপনার জন্য অবশ্যই আদায় করতে হবে সুতরাং আপনি মায়ের সাথে সদাচরণ করবেন যদি এক্ষেত্রে সমস্যা হয় তাহলে আপনার স্ত্রীকে আলাদা রাখেন কিন্তু মনে রাখতে হবে মাই কিন্তু আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম সুতরাং মায়ের অযত্ন অবহেলা এটা যেন কখনো না হয় যদি আলাদা বাধ্য হন খাবেন কিন্তু এটা যেন অবশ্যই আপনার দ্বারা আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রায় একই ধরনের একটা প্রশ্ন বা কিছুটা কাছাকাছি সেটা হলো স্ত্রীর বাপের বাড়ির ওয়ারিসি সম্পদ নেওয়ার জন্য স্বামী তার স্ত্রীকে জোর জুলুম করতে পারবে কি দেখুন আসলে সম্পদ কার আমার সম্পদ আমি নিজে গ্রহণ করব এটা আমার দায়িত্ব বা এটা আমার হক আমি নিতে পারি স্ত্রীর সম্পদ তার বাপের বাড়ি থেকে সে আনবে কি না সেটা তো আমার বিষয় নয় ওটা তো তার সম্পদ সে প্রয়োজন মনে করলে আনবে প্রয়োজন মনে না করলে আনবে না ওটা তো আমার নয় হ্যাঁ আমার হবে কখন যদি স্ত্রীর সম্পদ থাকে এবং আমার জীবদ্দশায় স্ত্রী মারা যায় তখন তো আমি সেই সম্পদের মালিক হব স্ত্রী আনলেই যে আমার হয়ে যাওয়া বিষয়টা এমনটা নয় তাহলে আপনাকে বুঝতে হবে ওই সম্পদটা কখন আমার হবে যখন সে অনুপস্থিত থাকবে তখন সম্পদটা আমার হবে তাহলে আপনি কি চান যে আপনার ওই স্ত্রী ওই সম্পদ বাড়ি থেকে নিয়ে আসার পর মরে যাক তাহলে আপনি কেন তাকে এই সম্পদ নিয়ে আসার জন্য বাধ্য করবেন সেই সাথে আরেকটা কথা আমরা বলবো সেটা হলো এই সমাজের মানুষের মধ্যে চর্চা আছে একই বাপের বাপ মায়ের সন্তান মেয়েও বাপের ছেলেও বাপের তো দেখা যায় বাপ মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব সম্পদ অনেক সময় লিখে দেয় কোন কোন সময় দেখা যায় ছেলেকে ভালো সম্পদটা তার নামে লিখে দিচ্ছে বা তাকে দিয়ে দিচ্ছে মেয়েকে অন্যান্য সম্পদ থেকে মানে যৎসামান্য দিয়ে তাকে বলছে মা তুমি তো বাপের বাড়ি চলে গেছো তোমার ভাইয়েরা আমার বাড়িতে থাকবে আমার বাড়ি আবাদ করবে সুতরাং এটা তোমার ভাইদের জন্য থাক এটা অন্যায় এটা কখনো করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে যে সম্পদ বণ্টনের যে খাতগুলি বলেছেন তারপরে তিনি বলছেন এটা হচ্ছে আল্লাহর সীমারেখা ফালা তাকাদুহা
এটা রংঘন করো না এটা আল্লাহর সীমা সুতরাং আল্লাহ যেটা দিয়েছেন আপনি তার উপরে ছড়ি ঘোরাতে পারেন না আপনি সেখানে হাত রাখতে পারেন না এটা আপনার জন্য করণীয় নয় সুতরাং যার যতটুকু প্রাপ্য সেটা কখন মারা যাওয়ার পর বাপ মারা গেলে সন্তান ওয়ারিশ হবে কিন্তু জীবদ্দশায় লিখে দিয়ে ঝামেলা সৃষ্টি করা যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি যেটা করতে নিষেধ করেছেন সেটা যেন আমরা না করি এর মধ্যে অনেক অকল্যাণ রয়েছে সুতরাং এগুলি আমরা করব না জোর জবরদস্তি করার চেষ্টা করব না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহুম আমিন আরো কিছু প্রশ্ন এসেছে যেমন অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করা যাবে কি অবশ্যই যাবে আপনি যদি অর্থ না বুঝেও কোরআন তেলাওয়াত করেন তেলাওয়াতের জন্য প্রত্যেকটা হরফের বিনিময়ে যে 10টি নেকি বরাদ্দ আছে আপনার যদি নিয়ত বিশুদ্ধ হয় আপনি সেই 10টি নেকি পেয়ে যাবেন যদিও আপনি অর্থ না বুঝেন আর যদি আপনি অর্থ বুঝে অনুধাবন করে তেলাওয়াত করেন ওই 10টার সাথে আরো অনেক অনেক নেকি যোগ হয়ে যাবে কারণ আল্লাহ একে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আরেকটি প্রশ্ন এসেছে ইমাম সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা পাঠ করা শুরু করেছে এমন সময় মুসল্লি জামাতে অংশ গ্রহণ করেছে এখন মুসল্লি সূরা ফাতিহা পাঠ করবে নাকি ইমামের কেরাত শুনবে আপনার যেহেতু সময় আছে আপনি একজন মাজবুক আপনি ইমাম যখন অন্য তেলাওয়াত করবে কেবলমাত্র আপনি সূরা ফাতিহা পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করা ফরজ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না আরেকটি প্রশ্ন এসেছে মেয়েরা ঈদের দিন আলাদাভাবে এক পুরুষের পিছনে নামাজ পড়তে পারবে কিনা প্রথম কথা হচ্ছে ঈদের সালাত মেয়েরা পুরুষ জামাতের পিছনে জামাতের সাথে আদায় করবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল সাহাবায়ে কেরামের যুগে ছিল এবং এটি হচ্ছে সুন্নাত এবং আল্লাহ রাসূল মহিলা সাহাবীদেরকে এক ধরনের বাধ্য করতেন ঈদের সালাতে যাওয়ার জন্য এমনকি যারা হায়েজা মহিলা তাদেরকেও বলতেন তোমরাও যাবে এবং সালাত আদায় করবে না তবে তাকবীর তাসবিহ তাহলিল যেগুলো আছে সেগুলো পাঠ করবে এজন্য আমাদের করণীয় হচ্ছে ঈদের সালাতের ব্যবস্থা করা পুরুষের পিছনে মহিলাদের জন্য এখনো যদি কোনো ব্যবস্থাই না থাকে তাহলে একজন পুরুষের পিছনে পড়তে পারে যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য মহিলা সাহাবীরা জাকওয়ানের পিছনে তার দাস জাকওয়ানের পিছনে নফল সালাত তারাবির সালাত আদায় করতেন এটা দ্বিতীয় স্তরের দ্বিতীয় লেভেল যদি ব্যবস্থা নাই থাকে তাহলে একজন পুরুষের পিছনে পড়তে পারে আরেকটি বিষয় হলো যে মসজিদের ইমাম ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে না কিন্তু অন্যান্য মসজিদে করে এবং ঈদের সালাতের পরে করে এটা যাবে কি না ফরজ সালাতের পরে যেমন সম্মিলিত মোনাজাত নেই ঈদের সালাতের পরেও নেই অন্যান্য সালাতের পরেও সম্মিলিত মোনাজাত নেই বরং আপনি নফল সালাতের পরে একাকী হাত তুলে দোয়া করবেন তাতে কোনো দোষ নেই আপনি ফরজ সালাতের পরে আপনি যদি আলাদা সালাত আদায় করেন তখন আপনি হাত তুলে দোয়া করবেন আপনি তাহাজ্জুদ সালাতের পরে একাকী হাত তুলে দীর্ঘ সময় জন্য দোয়া করবেন অসুবিধা নেই কিন্তু সম্মিলিত মোনাজাত যেহেতু রাসূল করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই সেটি সুন্নাত নয় বাবা ও মা জীবিত থাকা অবস্থায় ছেলে হজ করতে পারবে কি অবশ্যই পারবে যদি দেখা যায় যে বাবা মা জীবিত আছেন ছেলে আলাদা হয়েছে ছেলের অনেক সম্পদ হয়েছে ছেলের উপর হজ ফরজ হয়ে গেছে ছেলে হজ করে নেবে যদি পারে বাবা মাকে সহযোগিতা করবে হজ করাতে সে অর্থ দিয়ে টাকা দিয়ে বাবা মাকে হজ করাবে অসুবিধা নেই কিন্তু সে পারবে না এমনটা না তার টাকা হয়েছে সে হজ করবে তার সামর্থ্য হয়েছে সে হজ সম্পন্ন করবে আরেকটি প্রশ্ন এসেছে যে কিছু মসজিদে দেখা যায় যে মসজিদের গায়ে লেখা থাকে আহলে হাদিস মসজিদ এটা লেখা যাবে কি কোনো অসুবিধা নেই রাসূলের যুগেও এখনো মসজিদের নাম সাহাবায়ে কেরামের নামে আছে মসজিদ আবু বকর মসজিদ আয়েশা কোন গোত্রের নামও হতে পারে মসজিদ বানি জুরাইক আর এটা আহলে হাদিস বৈশিষ্ট্যগত নাম সুতরাং এই নাম রাখা তো কোনো অসুবিধা নেই একটা প্রশ্ন আসছে তাবলিগি ইজতেমাতে আসার কারণে জামাতে ইসলামের এক ভাই বলেছেন আমি জাহান্নামের রাস্তায় চলে গেছি কোনটি জাহান্নামী দল কোনটি জান্নাতি দল দয়া করে বুঝিয়ে বলবেন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কাফের না হয় আর তাকে যদি তার ভাই বলে যে তুমি কাফের তাহলে এই জিনিসটা তার প্রতি বর্তাবে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না তবে এর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি বলছেন মানা আলাইহি ও আসহাবি আমি এবার আমার সাথীরা যে মতাদর্শের উপর আছে তারাই হচ্ছে জান্নাতি তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল সুতরাং মুক্তিপ্রাপ্ত দল কোনটা সেটা আমরা অবশ্যই এর থেকে খুঁজে নিতে পারবো আর কাউকে জান্নাতি এবং জাহান্নামী বলা এটা কোনো মানুষের কর্তব্য নয় এটা কোনো মুসলমানের কর্তব্য নয়
আর একটা প্রশ্ন আসছে, আমার মায়ের আমি একমাত্র সন্তান, আমার মা যে পর্যন্ত আর কোনো সন্তান হয় না, এই বিষয়ে করণীয় কি? আল্লাহর কাছে দোয়া করতে হবে আর চেষ্টা করতে হবে। আর এক ভাই প্রশ্ন করছেন, প্রেম করা কি হারাম? প্রেম করে কি বিয়ে করা যায়? আসলে দেখুন, পর নারীকে তো দেখাই ইসলামে হারাম, তাহলে আপনি প্রেম কখন করবেন? আপনি প্রেম আপনার মায়ের সাথে করেন, আপনি প্রেম আপনার বোনের সাথে করেন, আপনি প্রেম আপনার স্ত্রীর সাথে করেন। এই প্রেমটাকে খারাপ হিসেবে নেবেন না। মাকে যথাযথ ভালোবাসা দরকার, আপনার মেয়েকে যথাযথ ভালোবাসা দরকার, আপনার যারা বৈধ আত্মীয় আছেন, মাহরাম আছে, তাদেরকে আপনি যথাযথভাবে ভালোবাসেন। আর আপনি যে প্রেমের কথা বলছেন, এটা বিয়ের পরে করেন, বিয়ের আগে নাই। এটা বিয়ের আগে করাটা অন্য কোনো নারীর সাথে, এটা হলো হারাম। এক ভাই বলছেন, পীর এবং আমির বিশদভাবে আলোচনা করবেন। দেখুন, প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত অল্প সময় দীর্ঘ আলোচনা করা অত্যন্ত কঠিন। এরপরও প্রশ্নের যে গাদা দেখছেন, সবগুলি উত্তর দেওয়া আসলে সময়ও কুলাবে না। আর এর সাথে একটা ভাই বলছেন, কোরআন বড় না রাসুল বড়? আসলে দেখুন, বড় আর ছোট মাপকাঠি এটা নয়, দুইটাই আমল করার জন্য আমাদের জন্য জরুরি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাইডবুক হিসেবে দিয়েছেন, আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আমল করিয়ে দেখিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, খুলুকুহু আল কোরআন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআনটাকে বাস্তবে আমল করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। সুতরাং দুইটাই আমাদেরকে পরকালীন মুক্তির জন্য যথেষ্ট মাধ্যম, এবং দুইটাই আমাদেরকে আমল করতে হবে। আর এক ভাই প্রশ্ন করছেন, যে অপবিত্রতার কারণে ফরজ গোসল ফরজ হয়, সেখানে যেমন তায়াম্মুম করতে হয়, যদি অজু ছুটে যায় বা অজু ভঙ্গের কারণ ঘটে, তাহলে সেক্ষেত্রে কি ওইভাবে তায়াম্মুম করা যাবে নাকি গোসল নাকি অজু করতে হবে? দেখুন, তায়াম্মুম করা হয় অজু বা গোসলের কায়েম মকাম হিসাবে, স্থলাভিষিক্ত হিসাবে। যে অসুবিধার কারণে ফরজ গোসলে পানি দিয়ে গোসল না করে তায়াম্মুম করতে হয়, ওই অসুবিধা যদি আপনার অজুর ক্ষেত্রেও থাকে, যে পানি স্পর্শ করা আপনার জন্য সম্ভব নয়, তাহলে সেই অপবিত্রতায় আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর এক ভাই প্রশ্ন করছেন, বর্তমানে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে অনুসরণ করা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের আমিরের। ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতদ্বৈততা লেগে যায়, ঝগড়া লেগে যায়, তাহলে বিষয়টা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে সুপর্দ করো, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে সুপর্দ করো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত হয়ে থাকে, তাহলে আপনি এগুলো অনুসরণ করতে পারবেন, অবশ্যই করবেন। আর যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত না হয়ে থাকে, বরং মানুষকে জাহেলিয়াতের দিকে আহ্বান করে, তাহলে সেখান থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। আর যে ব্যক্তি জাহেলিয়াতের মাধ্যমে তোমাদেরকে আহ্বান জানায়, সে হচ্ছে জাহান্নামীদের দলভুক্ত, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, এবং সে নিজেকে একজন মুসলিম হিসেবে ধারণা করে। সুতরাং কোরআন হাদিসের আলোকে পরিচালিত হলে অনুসরণ করবেন, কোরআন হাদিসের বাইরে হলে বর্জন করবেন। আর এক ভাই প্রশ্ন করছেন, কাদিয়ানীদের দাবি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এই দাবিটা হচ্ছে ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে তার নিকটে উঠিয়ে নিয়েছেন, সুতরাং তিনি মৃত্যুবরণ করেননি, তিনি কিয়ামতের আগে আবার আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তিনি আগমন করবেন। আরেকটি প্রশ্ন এসেছে, আমার বাবা মা সুদের সাথে জড়িত, আমি তাদের সুদ সম্পর্কে বলেছি কিন্তু তারা তারপরও সুদ খায়, এখন আমার করণীয় কি? আমি কি তাদের বাড়িতে খাবার খেতে পারবো? বাবা মা সুদ খায়, আপনি উপদেশ দিয়েছেন, আরো উপদেশ দিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল মাউইজাতিল হাসানা, বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। আপনি আপনার বাবা মাকে বা আপনার বাবাকে উপদেশ দিতে থাকুন, এরপরে আপনি যেহেতু আপনার যদি আলাদা আয়ের উৎস থাকে, তাহলে আপনি সেখান থেকে নিজেকে দূরে রাখতে পারেন। তবে যদি আয়ের উৎস আলাদা না থাকে, তাহলে এই অবস্থায় যদি আপনি আপনার বাবা মায়ের এই সুদ থেকে নেওয়া বা সুদের সাথে জড়িত আছে, এজন্য আপনি তার বাড়িতে খাবার খাওয়ার বিষয়টি আপনি খেতে পারবেন, আপনি বাধ্য হয়ে। আমি জেনে শুনে সুদ গ্রহণ করে সেই ব্যক্তির হাতে খাবার খেতে পারবো কি? সেম কোশ্চেন
আপনার আত্মীয় হোক আপনার বন্ধু হোক সুদের সাথে জড়িত সে আপনাকে মাঝে মধ্যে দাওয়াত দেয় কি করবেন তাকে উপদেশ দিবেন তার দাওয়াত গ্রহণ করবেন খাবেন তবে উদ্দেশ্য থাকবে তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনার এই উদ্দেশ্যে আপনি তার বাড়িতে দাওয়াত খাবেন অসুবিধা নেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার একজন আত্মীয় আমার একজন প্রতিবেশী সুদের সাথে জড়িত আমাকে দাওয়াত দেয় আমি কি করব ইবনে মাসউদ বললেন তুমি দাওয়াত গ্রহণ করবে তার জন্য সেটা হারাম তোমার জন্য হারাম নয় আরেকটি প্রশ্ন এসেছে নেশার বস্তু খেয়ে পাপের কারণে ফুফু ও খালার সঙ্গে জেনা করার পাপ হয় এই কথা বললে গুনাহ হবে কি নেশাদার বস্তু খেয়ে পাপের কারণে ফুফু ও খালার সঙ্গে না এটা না এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই নেশাদার দ্রব্য খাওয়া হারাম আর জেনার পাপ আলাদা সুদের সাথে জেনার পাপের সম্পর্ক রয়েছে রাসূল যেটা বলেছেন যে একটা দিরহাম সুদ খাওয়া 36টা জেনা অপেক্ষা মারাত্মক আর সুদের যতগুলো গুনাহ আছে তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জেনা করা তবে ফুফু এবং খালার বিষয়টি এভাবে বর্ণিত হয়নি আরেকটি প্রশ্ন এসেছে বেদাতী মসজিদে অর্থ দান করা যাবে কি আপনি সহিহ সুন্নাত অনুযায়ী পরিচালিত হয় এমন মসজিদে দান করবেন যদি বিদাতটা এমন হয় যে আপনার কাজ দিয়ে বিদাতী কাজে সহায়তা করা হবে তাহলে করা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিচ্ছেন যে সৎ ও কল্যাণের কাজে সহযোগিতা করো অসৎ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবে না আরেকটি প্রশ্ন এসেছে বেদাতী মসজিদ বাড়ির কাছে থাকা সত্ত্বেও দূরের সহিহ হাদিস ভিত্তিক পরিচালিত মসজিদে সালাত আদায় করতে যাওয়া যাবে কি যাবে তবে যদি আপনার পাশে মসজিদ থাকে ভালো মসজিদ থাকে তবে আল্লাহ রাসূল বলেছেন সেই মসজিদে সালাত আদায় করতে তিনি বলেছেন লা তাত্তাবিউল মাসাজিদা তোমরা খালি নামাজ সালাত আদায় করার জন্য মসজিদকে খুঁজে বেড়াও না একবার এখানে একবার ওখানে যেটা আপনার বাড়ির পাশে মসজিদ আছে মসজিদ যদি ভালো হয় তাহলে সেখানে সালাত আদায় করবেন আর যদি সেখানে একেবারে বেদাত যেটা শিরক পর্যায়ের যেটা ইসলাম থেকে বের করে দিবে এমন হয় তাহলে আপনি সহিহ হাদিস ভিত্তিক মসজিদে সালাত আদায় করার জন্য চলে যাবেন আরেকটি প্রশ্ন এসেছে ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আজান দেওয়া যাবে কি না ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আজান দেওয়া যাবে না সালাত আদায় করা যাবে না কেউ যদি ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আজান দেয় বা সালাত আদায় করে ফেলে তাহলে তাকে পুনরায় সে সালাত আদায় করতে হবে সালাত বাতিল হয়ে যাবে এজন্য ফজর হোক জোহর হোক আসর হোক আপনার যখন সময় হবে তখন আজান দিতে হবে এবং সালাত আদায় করতে হবে আরেকটি প্রশ্ন বিতরের নামাজে প্রতিদিন হাত তুলে দোয়া কুনুত পড়তে হবে নাকি মাঝে মধ্যে পড়লেই হবে দোয়া কুনুত পড়াটা হলো মুস্তাহাব এটি প্রার্থনা এজন্য আপনি দোয়া কুনুত আপনার সুবিধা মতো পড়বেন এটা ওয়াজিব বিষয় নয় যে প্রতিদিন পড়তে হবে আরেকটি প্রশ্ন এসেছে মসজিদের সামনে কবর আছে মাঝখানে কোনো দেওয়াল নেই অবস্থায় সালাত হবে কি আপনি কবরের সামনে আরেকটা দেওয়াল দিয়ে দিবেন আরেকটা প্রাচীর যেটা প্রতিবন্ধক হয়ে যাবে মসজিদের সাথে কবরস্থানে তাহলে তাতে সালাত আদায়ে কোনো দোষ থাকবে না এখন যে অবস্থা আছে মসজিদের দেওয়াল আছে কিন্তু কবরস্থানের দেওয়াল নেই এটি সন্দেহযুক্ত হয়ে যাচ্ছে আপনার সালাত হয়তো আল্লাহ কবুল করে নেবেন তবে জরুরি ভিত্তিতে আপনারা এই কাজটা করবেন যে কবরস্থানের মাঝে আরেকটি প্রাচীর দিয়ে দিবেন যাতে মসজিদের প্রাচীর আলাদা হয় কবরস্থানের প্রাচীর আলাদা হয় সম্মানিত উপস্থিত আপনাদের যে সকল প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে আমরা সবগুলোর উত্তর প্রায় মাসিক আত-তাহরিকে প্রশ্ন উত্তর পর্বে দেওয়া হয় এজন্য আপনারা এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য নিয়মিত মাসিক আত-তাহরিক পড়বেন দেখবেন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাথে সাথে যেহেতু এটা একটা সংক্ষিপ্ত পরিসর আমাদের ফতোয়া বুথ থাকবে আসরের পর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত ডক্টর কাবির ইসলাম সহকারী সম্পাদকের কার্যালয়ে আপনাদের যাদের আরো প্রশ্ন আছে বা কঠিন প্রশ্ন আছে বা পার্সোনাল প্রশ্ন আছে যেগুলো আপনার জানার ইচ্ছা আপনারা সেখান থেকে সেখানে গিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সম্মানিত সুদীপবৃন্দ অনেক প্রশ্ন এই অল্প সময়ে আপনাদের এতগুলি প্রশ্নের উত্তর দেওয়া কঠিন আসলে যেগুলি প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না এগুলি আমরা এর মধ্যে থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর আমরা আত-তাহরিকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সেজন্য আমরা যেগুলি উত্তর দিতে পারিনি এজন্য আপনাদের দুঃখ প্রকাশ করছি যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত সেজন্য আমরা পারলাম না আমরা দুঃখিত আর একটা ঘোষণা মাসিক আত-তাহরিকের মার্চ সংখ্যা আমাদের কাছে রেডি আছে আমাদের দিনাজপুর এবং রংপুরের পত্রিকাগুলি পাঠানো হয়নি যারা যে সমস্ত এজেন্ট ভাইরা আছেন তারা আপনাদের আমাদের আত-তাহরিকের স্টল থেকে আপনাদের পত্রিকাগুলি আপনারা ইচ্ছা করলে সাথে করে নিয়ে যেতে পারেন আপনাদেরকে অনুরোধ করব সেখান থেকে যাদের সম্ভব তারা নিয়ে যাবেন
আর তা না হলে আপনাদের পেতে অনেকটাই দেরি হবে আর দ্বিতীয় একটা বিষয় হলো আমাদের এতিম সারা দেশে এতিম প্রতিপালিত হয় বেলা 4 শতাধিক সুতরাং এই এতিমদের যাবতীয় খরচ আমরা বহন করে থাকি বাড়ি থেকে আসা যাওয়া এবং তাদের খাতা কলম থেকে শুরু করে সবকিছুই আমরা বহন করি সুতরাং আমাদের এই এতিমদের জন্য আপনারা যারা দান করতে চান আমাদের পাশেই এতিমদের জন্য অনুদান বুথ আছে আপনারা সেখানে যোগাযোগ করে আপনি এতিমদের জন্য দান করার 10টি খাতের যে কোনো খাতে আপনি অংশগ্রহণ করতে পারেন 50 টাকা থেকে নিয়ে 3000 টাকা পর্যন্ত মাসিক আপনি 10টি খাতের যে কোনো খাতে আপনি অংশগ্রহণ করতে পারেন আপনাদেরকে অনুরোধ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কা হাতাইনি ফিল জান্নাহ আমি এবং এতিমের প্রতিপালক জান্নাতে এইভাবে থাকব তিনি দুই আঙ্গুল দ্বারা ইশারা করলেন সুতরাং আমাদের যার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে আমরা এতিমদের প্রতিপালনে সহযোগিতা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন